हिमालय देखते चान किंबा पृथ्वी सर्वोच्च पर्वत शृंग माउंट एवरेस्ट नाकि दार्जिलिंग एर अपरूप सौंदर्य कि भावछेन विमाने जेते हबे अनेक टाकार प्रयोजन एसब तो ना चिंतार किछु नेई कारण ढाका थेके दार्जिलिंग हुए काठमांडुर मध्ये खूब शीघ्रई चालू होच्छे बस सार्विस एर अंश हिसेबे आगामी 23 এপ্রিল परीक्षामूलकभावे काठमांडुर उद्देश्ये ढाका थेके छाड़बे एकटि विलासबहुल बस आरो जानाच्छेन जुबैर अल महमूद ২৯,০২৯ ফুট উচ্চতার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নিয়ে হিমালয় কন্যা নেপালের সুখ্যাতি বিশ্বজুড়ে আর ভারতে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দার্জিলিং অন্যদিকে বাংলাদেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার রয়েছে অপার সৌন্দর্যে ঘেরা পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন এছাড়াও রয়েছে পার্বত্য জেলা ও সমতল এলাকার বিভিন্ন পর্যটক আকর্ষণীয় স্থান মূলত এই তিন দেশের এসব সৌন্দর্যমণ্ডিত জায়গাগুলো খুব সহজে এবং কম খরচে যেন তিন দেশের নাগরিকরাই উপভোগ করতে পারে এ কারণে খুব শীঘ্রই শুরু হচ্ছে যাত্রীবাহী বাস সার্ভিস চুক্তি অনুযায়ী ঢাকা থেকে যাত্রা করে পঞ্চগড়ের বাংলাবান্ধা হয়ে ভারতের শিলিগুড়ি যাবে বাস সেখান থেকে নেপালের কাকরভিটা হয়ে সরাসরি কাঠমান্ডু পৌঁছাবে ৩০ ঘন্টার এই পথে ভাড়ার পরিমাণও থাকছে বিমানের চেয়ে অনেক কম ভাড়ার বিষয়টা আসলে আমাদের চুক্তিতে যেটা বলা আছে যে সশস্ত্র দেশ ঠিক করবে ঢাকা থেকে কাঠমান্ডু ১০০০ কিলোমিটার পথ তো এটা নিঃসন্দেহে বিমানের চেয়ে অনেক কম খরচ হবে সড়ক বিভাগ বলছে বাংলাদেশ ভুটান ভারত ও নেপালের মধ্যে ২০১৫ সালে স্বাক্ষরিত বিবিআইএন মোটরযান চলাচল চুক্তির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে তবে ভুটানে চুক্তিটি অনুস্বাক্ষরিত না হওয়ায় দেশটি আপাতত এই সেবার বাইরে থাকছে ২৩ এপ্রিল থেকে আমরা ঢাকা থেকে শিলিগুড়ি হয়ে আমরা কাঠমান্ডু পর্যন্ত একটা নতুন বাস ট্রায়াল রান আমরা শুরু করছি আমরা আশা করছি এই ট্রায়াল রানটা হওয়ার পরে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে প্রোটোকলটা স্বাক্ষর হবে আমরা আশা করছি এবং প্রোটোকল স্বাক্ষর হয়ে গেলে এই রুটটা চালু হবে সব কিছু ঠিক থাকলে আগামী জুলাই কিংবা আগস্ট থেকে সাধারণ যাত্রীদের জন্য আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই সেবা তবে যাত্রীবাহী বাস সার্ভিসের মাধ্যমে এই সেবা শুরু হলেও ভবিষ্যতে মালবাহী কিংবা ব্যক্তিগত গাড়ি চলাচলের সুযোগও তৈরি হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা জুবাইর আল মাহমুদ নিউজ ২৪ ঢাকা